एक दिन बिकाले दुई बंधु घूरते घूरते पुरातन एक बिल्डिंग पौछाल। দুই বন্ধু ঘুরতে ঘুরতে পুরাতন এক বাক্সের উপর চোখ গেল। হঠাৎ দুই বন্ধু বাক্সটি টানাটানি করতে লাগলো। এবং বাক্সে একটি তালা মারা ছিল। পাশ থেকে একটি ইট নিয়ে তালাটি ভাঙার চেষ্টা করলো। তালাটি ভেঙেও গেল। ভেঙে যাওয়ার পর বাক্স খুলে দেখে বাক্সের ভিতর কোটি কোটি টাকা এবং সোনা দানা। এবার দুই বন্ধু যুক্তি করে এই টাকা পয়সা সোনা দানা কিভাবে আত্মসাৎ করা যায়, ওরা দুজন প্ল্যান পরিকল্পনা করতে লাগলো। অবশেষে একটা সমাধান হলো, এই বাক্স গাছের ধোপে ধারের আড়ালে রেখে রাত্রে এসে নিয়ে যাবে। তারপর রাত ১২টার দিকে দুই বন্ধু এসে বাক্সটি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পথে দুই বন্ধুর ভিতর টাকা পয়সা ভাগাভাগির বিষয়ে কথাবার্তা চলছে। দুই বন্ধুর ভিতরে এক বন্ধু ছিল অতি চালাক, আরেক বন্ধু ছিল একদম বলদা, কিছুই বোঝে না, তাকে যা বোঝানো হয় তাই বোঝে। আর এই চালাক বন্ধু দেখল, আমি যদি ওর অর্ধেক ভাগ দিই তাহলে আমার অনেক লস। তাই চালাক বন্ধু সরল সোজা বন্ধুকে কোটি কোটি টাকার বাক্স দিয়ে তার মাথায় প্রচন্ড আঘাত করল। আঘাত পেয়ে সে মাটিতে পড়ে গেল। মারা যাওয়ার পর চালাক বন্ধুটি তাকে টানতে টানতে নদীর ঘাটে নিয়ে গেল। ঘাটে গিয়ে তাকে পানির নিচে পট দিয়ে ডুবিয়ে পাড়িয়ে পুঁতে ফেলে।